হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস 7-এর যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে মাই ডায়েরি। এটা খুবই একটা বিখ্যাত একটা, মানে বলতে পারো, প্যাসেজ, যেটা নিয়ে পরবর্তীতে সিনেমা হয়েছিল। তো একটা মেয়ের জীবনী বলতে পারো, মাই ডায়েরি, অ্যানি ফ্র্যাঙ্ক যিনি এটা লিখেছেন, তো তারই একটা সত্যিকারের ঘটনা নিয়ে কিন্তু আজকের এই পুরো গল্পটা কিন্তু নেওয়া হয়েছে। তো এটা বলতে পারো পুরো গল্পটা নয়, এটা এটা পুরো ওই মেন যেটা ছিল তার একটা ছোট অংশ সেখান থেকে তুলে নেওয়া হয়েছে। মেন জিনিসটা কিন্তু এখানে পুরোপুরি তোমরা পাবে না। তো আশা করো তোমরা যখন একটু বড় হবে, তোমরা যখন এটা পুরোটাই পড়ে নেবে, সেখান থেকে কিন্তু আরো অনেক কিছু জানতে পারবে। হিটলারের যে অত্যাচার ইহুদিদের প্রতি, জিউসদের প্রতি, সেটা কি মাত্রায় পৌঁছালে এইভাবে হতে হয় যে একজনকে এত বছর একটা অফিসে থেকে যে কত কষ্ট করে লাইফটাকে করতে হয়েছিল, সেই সম্বন্ধে অনেক কিছু আমরা জানতে পারবো সেখানে। তো ওকে, তো এটা লিখেছে কে? অ্যানি ফ্র্যাঙ্ক। অ্যানি ফ্র্যাঙ্ক সম্বন্ধে একটু বলে নিলে কি হয়, যে এই যে গল্পটা যেটা বলা হয়েছে, দেখবে যে তোমাদের বইয়ে আছে দ্য ফলোইং এক্সেপ্টস। এক্সেপ্টস মিনস হোয়াট? এক্সেপ্টস এক্সেপ্টস মিনস হচ্ছে যে একটা কোন একটা খণ্ডিত অংশ, সেটাকে বলা এক্সেপ্টস। এই যে এখানে যে মানে এটা দেওয়া হয়েছে, তোমার লিখে দিচ্ছি আমি এখানে তোমাদের, EXCERPTS, EXCERPTS, এক্সার্টস, এটা মানে হচ্ছে একটা খণ্ডিত অংশ। ওকে, তার মানে কি এই আজকের যে প্যাসেজটা সেটা সেখান থেকে নেওয়া হয়েছিল, টেকন ফ্রম দ্য বুক টাইটেলড অ্যানি ফ্র্যাঙ্ক দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। দ্য মেইন যে বিষয়টা সেটা ছিল অ্যানি ফ্র্যাঙ্ক, অ্যানি ফ্র্যাঙ্ক, তারপর কি হচ্ছে দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল, দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল। ওকে, দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল বাই অ্যানি ফ্র্যাঙ্ক। সো অ্যানি ফ্র্যাঙ্ক ওয়াজ বর্ন অন June 12, 1929 ইন ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানি। ইন হার ডায়েরি অ্যানি ফ্র্যাঙ্ক রেকর্ডস হার এক্সপিরিয়েন্স ডিউরিং 1942 হোয়েন She and her family fled their home in Amsterdam and went hiding for the next 2 years in the secret annex of an old office building. The extract deals with the experience just before she and her family went into hiding. মানে আজকে যে গল্পটা সেটা হচ্ছে তারা যে লুকাতে যাচ্ছিল তার আগের মুহূর্ত পর্যন্ত, এটা তোমরা আমরা জানতে পারবো এখানে। তারপরে ঘটনাটা অন্য জায়গায় আছে। ওকে, তো কি শুরু হচ্ছে এটা মাই ডায়েরি। তো তোমার যে ডায়েরি কেউ লেখা লিখে থাকো বা ডায়েরি, তোমার প্রফেসর শঙ্কুর গল্প পড়েছো নিশ্চয়ই, যে প্রফেসর শঙ্কুতে দেখবে পুরো গল্পটাই শুরু হয় এখন ডায়েরি লেখা থেকে। প্রফেসর শঙ্কু একটা করে ডেট, টাইম, তারিখ, যখন ডায়েরি লেখা হয় তার লেখা হচ্ছে দেখো সানডে 14 June 1942। তার মানে এই জায়গাটা থেকে তোমার ডায়েরি লেখাটা শুরু হচ্ছে। তো তার জন্য যখন আমরা ডায়েরি লিখি আমরা, তখন এইগুলো আমাকে উল্লেখ করতে হয়। তো প্রফেসর শঙ্কু যদি তোমরা পড়ে থাকো দেখবে এগুলো আমরা অনেক কিছু দেখতে পাই সেখানে। সো শুরু হচ্ছে এইভাবে, সানডে 14 June 1942, অন ফ্রাইডে June 12th আই ওয়েক আপ অ্যাট 6 o'clock অ্যান্ড নো ওয়ান্ডার ইট ওয়াজ মাই বার্থডে। তাহলে আজকে এই যে 14 জুন, 14 জুন লিখছে সে ডায়েরি, কিন্তু ঘটনাটা কোন দিনে ঘটনা বলছে সে? সে বলছে কিন্তু 12 তারিখের ঘটনা, এটা মনে রাখতে হবে। ওকে, সো গল্পটা শুরু করছে, লিখতে শুরু করছে সানডে 14 June 1942, বাট সি ওয়াজ এক্সপ্রেসড হার এক্সপিরিয়েন্স অর সি ওয়ান টু শেয়ার হার ফিলিংস টু আদার্স অন ফ্রাইডে June 12th। ওকে, সে 12 তারিখের ঘটনাটা সে শেয়ার করতে চাইছে অন্যদের সাথে অন ফ্রাইডে জুন। তার জন্য শুরুই করছে এরকম ভাবে, অন ফ্রাইডে June 12th আই ওয়েক আপ অ্যাট 6 o'clock, সে কটার সময় উঠেছিল না 6টার সময়, অ্যান্ড নো ওয়ান্ডার ইট ওয়াজ মাই বার্থডে, এবং সেটা ছিল আমার জন্মদিন। বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউ টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিয়াসিটি আনটিল আ কোয়ার্টার টু সেভেন। কিন্তু কি হচ্ছে, বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউ, বাট সি ওয়াজ নট অ্যালাউ টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার। অ্যাকচুয়ালি ইট ইজ দ্য রুল অফ আর ফ্যামিলি দ্যাট নো ওয়ান ক্যান, বেসিক্যালি দ্য চিলড্রেন, নো ওয়ান গেট আপ ফ্রম দেয়ার বেড বিফোর 7 AM। ওকে, সো এটা এরকম ধর করে রেখেছে একটা রুল, যে 7টার আগে কেউ ঘুম থেকে উঠতে পারেন, স্পেশালি শিশুরা। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিয়াসিটি, তার জন্য আমি আমার উৎসুক মনটাকে কন্ট্রোল করে রাখছি। কেন?
কারণ সে জানে যে আজকে আমার জন্মদিন। সো জন্মদিন হলে কি হবে, অনেক কিছু গিফট পাবো আমরা, প্রেজেন্ট পাবো আমরা, সেগুলো কি দেখার জন্য আমাদের মনটা ছটফট করে না। সো দ্যাটস ওয়াই সি কন্ট্রোল হার কিউরিয়াসিটি আনটিল 6:45, দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার, তারপর আমি এটাকে ধরে রাখতে পারলাম না। অ্যান্ড ওয়েইং টু দ্য ডাইনিং রুম, আমি ডাইনিং রুমে গেলাম, হোয়ার আই রিসিভ দ্য ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মার্জি দ্য ক্যাট। এই সে কি পাচ্ছে, একটা ওয়ার্ম ওয়েলকাম পাচ্ছে, কার কাছ থেকে ওয়েলকামটা পাচ্ছে, সে মেনলি পাচ্ছে ওয়েলকামটা তার বিড়ালের কাছ থেকে, ওয়ার্ম ওয়েলকাম কার কাছ থেকে পাচ্ছে, মার্জি, তার একটা বিড়ালটার নাম হচ্ছে মার্জি। ওকে, তো এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট কি আছে দেখো, তারপর কি হচ্ছে, সুন আফটার সেভেন, তারপর 7টা বেজে গেল, আই ওয়েন্ট টু মামি অ্যান্ড ড্যাডি, আমি সে কোথায় যাচ্ছে, সে এবার সে তার মায়ের কাছে যাচ্ছে, মাম্মি অ্যান্ড ড্যাডি, আই ওয়েইং টু মাম্মি অ্যান্ড ড্যাডি অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম, তারপর সে যাচ্ছে সিটিং রুমে। তাহলে এখান থেকে মনে রাখতে কি কি হবে, কোথায় কোথায় সে যাচ্ছে, অ্যাট মানে আফটার সেভেন সি ওয়েইন্ট অ্যাট ফার্স্ট টু মাম্মি অ্যান্ড ড্যাডি অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম টু আনডু মাই প্রেজেন্স, আনডু মিনস খোলা, আনপ্যাক, আনডু মিনস আনপ্যাক, undo means unpack, okay, then undo my presence, the first to greet me was you, প্রথমেই যে আমাকে ওয়েলকাম দিয়েছে সেটা হচ্ছে তুমি, the first to greet me was you, এখানে ইউটাকে, এই ইউটা সম্বন্ধে কিন্তু আমি এক্ষুনি বলছি না, আমি আরো পরে পরে তোমাদেরকে বলবো, এটা খুব একটা সারপ্রাইজ থাক, তোমাদের কাছে থাক, আমার কাছেও থাক, ওকে, সো দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, প্রথমেই যে আমাকে সম্বোধন দিল, সম্বোধন সেটা হচ্ছে তুমি, পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে তুমি যেটা আমাকে দিলে, দেইন অন দ্য টেবল, তারপর টেবল দেয়ার ওয়ার আ বাঞ্চ অফ রোজেস, একটা ফুলের তোড়া বলতে পারো, প্ল্যান্ট সাম পনি পিওনিজ অ্যান্ড মোর অ্যারাইভ ডিউরিং দ্য ডে, এরপরে সারাদিন ধরে আরো প্রচুর প্রচুর গিফট আমার কাছে আসতে থেকেছিল, আই গট মাস অফ থিংস ফ্রম মাম্মি অ্যান্ড ড্যাডি অ্যান্ড আই থ্রোলি স্পয়েলড বাই ভেরিয়াস ফ্রেন্ডস, আমি যে মায়ের কাছে বাবার কাছে যে জিনিসগুলো পেয়েছিলাম এবং বন্ধুদের সঙ্গে খেলতে গেছিল নষ্টও করেছিলাম, এমন আদার থিংস আই ওয়াজ গিভিন ক্যামেরা অবসকিউরা, এবং এর মধ্যে যেটা মনে রাখার বিষয় যে জিনিসগুলো আমরা পেয়েছিলাম তার মধ্যে কি মনে রাখার বিষয়ের মধ্যে কি পাচ্ছি, একটা পাচ্ছি এই দেখো ক্যামেরা অবসকিউরা, এই ক্যামেরা অবসকিউরা জিনিসটা কিরকম দেখতে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি একটু তোমাদেরকে বুঝতে পারবে, এই দেখো এটা এটা হচ্ছে ক্যামেরা অবসকিউরা, এরকম দেখতে হয় ক্যামেরা অবসকিউরটা অনেকটা, ওকে, এটা খুব মানে সুন্দর জিনিসটা এটা, এটা হচ্ছে ক্যামেরা অবসকিউর, আবার আমি আগের জায়গায় যাচ্ছি, সো ক্যামেরা অবসকিউর, আ পার্টি গেম, আরেকটা কি দেওয়া হয়েছিল ওকে, পার্টি গেম, পার্টি গেমটা কিরকম হয় দেখতে, পার্টি গেমটা দেখতে ঠিক হয় এটা, এটা এই যে জিনিসটা দেখছো পার্টি গেম, মানে কি পার্টির মধ্যে এভাবে খেলা হয় এগুলো, দেখবে আমাদের যে দিদি দিদি নাম্বার ওয়ান অনেক কিছু গেম খেলা হয় সেখানে, তো টিভিতে তোমরা নিশ্চয়ই দেখেছো বোধহয়, তো সেখানে যে গেমগুলো টাইপের হয় না অনেকটা এটাও বলতে পারো ওয়ান টাইপ অফ পার্টি গেম, তো এটা তাকে দেওয়া হয়েছিল, ওকে, পার্টি গেম অ্যান্ড লটস অফ সুইটস, প্রচুর মিষ্টি, চকলেটস, আ পাজল, আ ব্রুচ, এই ব্রুচ মানে কি, ব্রুচ মানে হচ্ছে এটা তোমার দেখাচ্ছে ছবিটা আমি, এই এই যে জিনিসটা না যে জামার মধ্যে একটা লাগানো হয় একটা, এই যে জিনিসটা লাগানো হচ্ছে এটাকে বলা হচ্ছে ব্রুচ, ওকে, Bruch, Tales and Legends of the Netherlands by Joseph Cohen. At a golf put that there. Tales and Legends of the Netherlands by Joseph Cohen. That means I can see clear that Anne Frank at the very early age, মানে from the very early age, she was very much interested to read story book. She interested বলি না তাকে বিভিন্ন বই দেওয়া হচ্ছে, সে বই পড়তে খুব ভালোবাসত. That's why somebody gift him, gift her a story book, and story book was name was Tales and Legends of the Netherlands by Joseph Cohen. তারপর কি দেওয়া হচ্ছে, Daisy's Mountain Holiday, এটা একটা দেখো গল্পের বই দেওয়া হচ্ছে, Daisy's Mountain Holiday, এবার যদি প্রশ্ন করা হয় যে অ্যানি ফ্র্যাঙ্কে কি কি বই দেওয়া হয়েছিল, তো একটা হচ্ছে কি যে Tales and Legends of the Netherlands by Joseph Cohen, আর Daisy's Mountain Holiday, a terrific book and some money, এবং কিছু টাকাও দেওয়া হয়েছিল, Now I can buy the meals of Greece and Rome. Grand. দেখো যখন সে যে টাকাটা পেয়েছে সে টাকাটা পেয়েও কিন্তু সে কি কিনতে চাইছে, The meals and Greece and Rome. Grand. মানে এটাও আবার সে একটা বই কিনতে চাইছে, তো দ্যাট মিনস
এটা থেকে আমরা খুব ভালো করে বুঝতে পারলাম যে অ্যানি ফ্র্যাঙ্ক প্রচন্ড রকম পড়া করতে বা এইসব আউট নলেজ তার মধ্যে খুব ছিল, যে সে পড়তে ভালোবাসতো, তাই না? তাহলে সে করবে না এই জিনিসগুলো, বাট এটা আমরা জানতে পারলাম আমরা। তারপর কি পাচ্ছি এখানে, ছবিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তিনটে জিনিস দেখানো হলো। ওকে, দেন লাইজ কল ফর মি অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল। তারপরে তার একজন বন্ধু বা কেউ এসেছিল, তাকে ডেকেছিল এবং সে তার সাথে স্কুলে চলে গিয়েছিল। ডিউরিং রেসেস, রেসেস মিনস যে টিফিন টাইমটাকে ধরি আমরা, বা মধ্যবর্তী সময়টাকে আমরা ধরতে পারি আমরা, যেখানে সে এই যে রেসেস, এটা হচ্ছে যে আমরা যখন কোনো ব্যাংকে যাই বা কোনো অফিসে যাই, লেখা থাকে রেসেস টাইম। রেসেস টাইম মিনস এটা বলতে লাঞ্চ টাইম, এটা আমাদের বাঙালিদের ভাষায় বলতে পারো এটা একটা লাঞ্চ টাইম, বা এখন মিড ডে মিল টাইম বলতে পারো। আই ট্রিটেড এভরি ওয়ান টু সুইট বিস্কিট, তখন আমি তো কি দিলাম সবাইকে মিষ্টি বিস্কিট দিলাম। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন, তারপরে আমাদের আবার ক্লাস শুরু হলো। নাও আই মাস্ট স্টপ, এবার আমি থামবো, বাই বাই, উই আর গোয়িং টু বি গ্রেট পালস। এই পালস মিনস কি, পালস মিনস হচ্ছে ফ্রেন্ড, গুড ফ্রেন্ড কে বর্তমানে পালস, আমরা এটা বর্তমানে জীবনে অনেক আগেকার লেখা পালস বলা হয়, আর এটা বলা হয় বেস্টি, বেস্টি বলে, বা অনেক সময় বলে BFF, ইট মিনস বেস্ট ফ্রেন্ড ফর এভার, এগুলো হচ্ছে নতুন টার্ম বলতে পারো, এগুলো আমরা ইউজ করতে পারি, বা গাইজ বলি আমরা অনেক সময়, এগুলো আমরা নতুন ভাবে ইউজ করতে পারি। বেস্টি তো খুবই মানে এখন চলে বর্তমানে, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড আর সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ইটস ভেরি ওল্ড ইংলিশ হয়ে গেছে, পায়াল সেগুলোকে নতুন চলে। ওকে, তো মানডে 15 জুন 1942, এবার আবার পরের ঘটনা, তাহলে প্রথম ঘটনাটা কি ছিল 14 জুন, সেটা ছিল সানডে, আজকে হচ্ছে 15 জুন, আবার সে ডায়েরি লিখতে শুরু করছে, মানডে 15 জুন 1942। ওকে, আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন, এবার সে বলছে যে সানডে আফটারনুন যে বার্থডে পার্টিটা হয়েছিল, উই সোড আ ফিল্ম, এখানে তার দিকে একটা সিনেমা দেখানো হয়েছিল, উই সোড আমরা দেখেছিলাম একটা সিনেমা, সিনেমার নামটা কি ছিল, দ্য লাইট হাউস কিপার, সিনেমার নামটা ছিল দ্য লাইট হাউস কিপার, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তো সিনেমার নামটা কি ছিল, দ্য লাইট হাউস কিপার, হুইচ মাই স্কুল ফ্রেন্ডস থরোলি এনজয়েড, যেখানে আমার যে বন্ধুরা নিমন্ত্রিত হয়ে এসেছিল আমার বার্থডে পার্টিতে, তারা খুব বেশি করে এনজয় করেছিল। উই হ্যাড আ লাভলি টাইম, আমরা খুব ভালো সময় কাটিয়েছিলাম। দেয়ার লটস অফ গার্লস এন্ড বয়েজ, অনেক ছেলে মেয়ে এসেছিল। ফর ইয়ার লাইজ গুজেনস এন্ড স্যানি হফম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ড, তাদের মধ্যে থেকে দুজন আমরা দেখতে পেলাম, নাম পাচ্ছি এখানে আমরা, একটা কে পাচ্ছি গুজ, এর উচ্চারণগুলো হয়তো আমার জার্মানি নেম তো এগুলো, এর উচ্চারণ হয়তো ঠিকঠাক নাও হতেও পারে, তো তোমরা চেষ্টা করছি যতটা পারা যায়, এগুলো জার্মানি নেম, বাঙালির মতো বা এদের মতো নাম তো নয়, তাই উচ্চারণটা অন্যরকম ভাবে হয়। ওকে, সো গুজেনস এন্ড স্যানি হফম্যান, এভাবে বলতে পারো যে আমার দুটো বন্ধু। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় যে অ্যানি ফ্র্যাঙ্কের যে দুজন বন্ধু আফটার বার্থডে পার্টি হয়েছিল কে কে, একটা হচ্ছে গুজেনস অ্যান্ড হচ্ছে স্যানি হফম্যান, হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ড সিন্স দেন, তার পরবর্তীকালে আই হ্যাভ গট টু নো জোপি ডি ওয়াল এট দ্য জুইশ সেকেন্ডারি স্কুল, তারপর আর একজন কেউ সে বন্ধু হিসেবে পেয়েছিল, তার নাম কি ছিল, জোপি ডি ওয়াল। ওকে, একটা তাহলে কি কি পেলাম, তিনটে বন্ধু তাহলে আমরা পেলাম, নাম্বার ওয়ান হচ্ছে গুজেনস, দেন হচ্ছে স্যান হফম্যান, আর নাম্বার থ্রি ইজ ইয়ার জোপি ডি ওয়াল এট দ্য জুইশ সেকেন্ডারি স্কুল, যখন সে জুইশ সেকেন্ডারি স্কুলে ভর্তি তখন সে এটাকে পেয়েছিল। বন্ধুত্বটা ছিল তখন লাইজ তাকে ডেকে নিয়ে গিয়েছিল স্কুলে যাওয়ার জন্য, তাই না? সো লাইজ তার নামটা আমরা আগে পেয়েছি, লাইজ ইজ মার মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল অ্যান্ড সেন এ গোজ টু আর ডিফারেন্ট স্কুল হোয়ার সি হ্যাজ মেড নিউ, এটা হ্যাজ হবে, ওকে, হোয়ার সি বিচ্ছেদ হয়ে গেল, কেন, লাইজ ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল, লাইজ তখন তার সঙ্গ ছেড়ে অন্য মেয়েদের দিকে সে চলে গিয়েছিল, অ্যান্ড সেনে এই যে সেনে ওয়াল যেটা হার্টম্যান যেটা পেয়েছিলাম গোজ টু ডিফারেন্ট স্কুল, সে অন্য স্কুলে চলে গিয়েছিল, হোয়ার সি হ্যাজ মেড নিউ ফ্রেন্ড, যেখানে সে নিজের মতো করে অন্য বন্ধু তৈরি করে নিয়েছিল। তার মানে কি, তার যে বন্ধু সার্কেলটা ছিল খুব ছোট্ট ছিল, মাত্র 3 জন বন্ধু ছিল, তিনি আমাদের 2 জনকে সে হারিয়ে ফেললো অলরেডি। ওকে, এবার সে লিখছে আবার, তাহলে 15th লাস্ট ডায়েরিটা সে কবে লিখলো, মানডে 15 জুন, নেক্সট ডায়েরি সে লিখছে স্যাটারডে 20 জুন, এটা মনে রাখতে হবে আমাকে যে লাস্ট এই মাসখানে কিন্তু ওই দিন একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, সে গ্যাপের পরে সে আবার লিখছে স্যাটারডে 20 জুন 1942, আই হ্যাভেন্ট রিটেন ফর আ ফিউ ডেজ, এবার সে এক্সকিউজ দিয়ে দিচ্ছে, সে এতদিন কিন্তু
ডায়েরি লিখতে না পারার জন্য আই হ্যাভেন্ট রিটেন আমি লিখিনি ফর আ ফিউ ডেজ অনেক দিন বিকজ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি আসলে আমি আমার ডায়েরিটাকে নিয়ে চিন্তা করছিলাম একটু তার জন্য আমি একটু অনেকদিন লিখিনি এটা সে বলতে চেয়েছে আর কি যে আমি আমার ডায়েরি ব্যাপারটা নিয়ে চিন্তা করছি আই থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি এই ডায়েরি ব্যাপারটা নিয়ে চিন্তা করছি তার জন্য আমি লিখিনি ইটস অ্যান অড আইডিয়া এবার সে নিজের সম্বন্ধে বলছে ইটস অ্যান অড আইডিয়া এটা একটা খুব একটা অদ্ভুত রকম একটা আইডিয়া ফর সাম ওয়ান লাইক মি আমার মতো টু কিপ আ ডায়েরি যে সে ডায়েরি মেনটেন করে নট অনলি বিকজ শুধুমাত্র এটা কারণ নয় যে আই হ্যাভ নেভার ডান সো বিফোর এটা যে আগে করে তা নয় বাট বিকজ ইট সিমস টু মি দ্যাট নাইদার আই নট ফর দ্যাট ম্যাটার এনি ওয়ান এলস উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনবোজমিং অফ এ 13 ইয়ার ওল্ড স্কুল গার্ল মানে একটা 13 বছরের একটা মেয়ে সে এবার ডায়েরি লিখতে পারে এটা সবার কাছে একটু আশ্চর্য এটা ব্যাপার স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার তাছাড়া এটা কি বাইসে যায় আই ওয়ান্ট টু রাইট আমি লিখতে পছন্দ করি বাট মোর দ্যান দ্যাট আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই বাড়ি ডিপ ইন মাই হার্ট তার থেকে বড় কথা আমার ভিতরে যে কিছু কিছু এক্সপিরিয়েন্স কিছু ফিলিংস যেটা আমি অন্যকে বলতে পারি না সেই ফিলিংসগুলো যখন আমি আমি লিখে লিখতে পারি সেটা হচ্ছে আমার ডায়েরিতে তার মানে বলতে পারো যে সাম ম্যাচিউরিটি হ্যাজ গ্রোন আপ ইন অ্যানি ফ্র্যাঙ্ক অ্যাট দ্যাট এজ অফ 13 ইয়ার্স ওল্ড 13 বছরের মধ্যে এত ম্যাচিউরিটি আসে না যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যানি ফ্র্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে হয়তো এরকম নেই কিছু কিছু তো অবশ্যই থাকে সো দ্যাটস ওয়াই সি ওয়ান্ট টু সে দ্যাট আই ওয়ান্ট টু রাইট বাট মোর দ্যান দ্যাট তাছাড়াও আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস বিভিন্ন রকমের জিনিসপত্র দ্যাট লাই বাড়িড ডিপ ইন মাই হার্ট যেটা আমার হার্ট মানে ভিতরে রয়ে গেছে সেটাকে আমি লিখতে চাই এক্সপ্রেস করতে চাই দেয়ার ইজ সেইং দ্যাট এবার সে বলছে এবার যে দেয়ার ইজ সেইং দ্যাট কি বলছে দ্যাট পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান পেপারটা হচ্ছে একটা মানুষের থেকে আরো বেশি ধৈর্যশীল পেপার ইজ খুব সুন্দর একটা কথা দেখো পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলাঙ্কোলি ডেজ এবার সে বলছে দেখো যে এটা যে ডায়েরিটা ইট কেম ব্যাক ইট মিনস ডায়েরি টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মেলাঙ্কোলি মেলাঙ্কোলি মিনস খুব দুঃখের দিন একটা দুঃখের দিনে সেই ডায়েরিটা আমার কাছে এসে পৌঁছেছিল হোয়াইল আই স্যাট সিন ইন হ্যান্ড আমি চিবুকে হাত দিয়ে বসেছিলাম ফিলিং টু বোর্ড আমি খুব বোর হচ্ছিলাম অ্যান্ড লিম্প ইভেন টু মেক আপ মাই মাইন্ড হোয়ার টু গো আউট অর স্টে অ্যাট হোম আমি বাইরে যাবো না ঘরে থাকবো এখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছিলাম সেই সময় ইয়েস দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেপার ইজ প্রেজেন্ট অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড টু শো দিস কার্ডবোর্ড কভার নোটবুক বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি টু এনি ওয়ান তখনই আমাকে ডায়েরি তাহলে ফাইন্ড আ রিয়েল ফ্রেন্ড এবং তাহলে সে বলতে চাইছে যে ডায়েরিটা তার কাছে একটা হচ্ছে না বন্ধু সবচেয়ে গুড ফ্রেন্ড আনলেস আই ফাইন্ড আ রিয়েল ফ্রেন্ড বয় অর গার্ল প্রবাবলি নোবডি কেয়ার্স এটা বাল ছেলে না মেয়ে এটা আমার কাছে কোনো কেয়ার করে না অ্যান্ড নাও ইট কাম টু রুট অফ দ্য ম্যাটার এবার আমি আসছি আমার একদম আসল জায়গাতে দ্য রিজন ফর মাই স্টার্টিং আ ডায়েরি কেন আমি ডায়েরি লিখতে শুরু করলাম সেই কারণটা এবার সে বলছে কি বলছে ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড মেন কারণটা হচ্ছে আমার কোনো ভালো বন্ধু ছিল না কারণ বুঝতে পারছো সে খুব একটা লোনলি ফিল করতে একটা সে লোনলি ফিল করা থেকেই সে কিন্তু ডায়েরি লিখতে শুরু করে কারণ তার তিনটে বন্ধু আমরা পেয়েছিলাম লাইফ পেয়েছিলাম হটম্যান পেয়েছিলাম পরবর্তী আরেকজন সে জুটেছিল বাট তারা কিন্তু আস্তে আস্তে অন্য জায়গায় চলে গিয়েছিল তাহলে সে খুব লোনলি হয়ে গেছিল এবং তাই বুঝতে পারছো সে বলতে পারো যে অ্যানি ফ্রেন্ড হচ্ছে ইন্ট্রোভার্ট ক্যারেক্টার সে ভিতরে ভিতরে বেশি মানে এক্সট্রোভার্ট নয় সো আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড কোনো ভালো বন্ধু তার মানে কি একটা 13 বছরের মেয়ে সে এতটাই কিন্তু সে ভেবেছিল তখন থেকে সে ডায়েরি লিখতো মানে কি সে হচ্ছে খুবই বলতে পারো ম্যাচিওর দ্য ব্রেন সাম ম্যাচিওরিটি দেখতেই পাচ্ছি আমরা লেট মি পুট ইট ক্লিয়ারলি এটা আরো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি সিন্স নো ওয়ান উড বিলিভ কেউ বিশ্বাস করবে না দ্যাট এ গার্ল অফ 13 ফিলস হারসেলফ কোয়াইট অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড একটা 13 বছরের মেয়ে এই পৃথিবীর মধ্যে এত একাকি নো আর ইট ইজ সো বাট এটা ব্যাপারটা এরকমও ঠিক নয় আই হ্যাভ ডার্লিং পেরেন্টস আমার খুব ভালো বাবা মা আছে অ্যান্ড আ সিস্টার অফ 16 বছরের একটা দিদি আছে আই নো অ্যাবাউট 30 পিপল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস আমি 30 জন এমন লোককে চিনি যাদেরকে বন্ধু তো তুমি বন্ধু বলতেই পারো বাট আই হ্যাভ রিলেশনস আমার কিছু আত্মীয় আছে আন্টস আঙ্কেল হু আর ডার্লিং টু তারাও আমার কাছে খুব আমাকে খুব ভালোবাসে আ গুড হোম খুব ভালো ঘর আছে নো আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং বাট ইট ইস দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস জাস্ট ফান অ্যান্ড জোকিং নাথিং মোর কিন্তু এই বন্ধুগুলো আছে শুধু তাদের সঙ্গে মজা করার মতোই একটু মজা করলাম আনন্দ করলাম নাথিং মোর ওর বেশি কিছু নয়
I can never bring myself to talk of anything outside the common realm. মানে আমার পরিচিত যে রাউন্ডটি আছে, পরিচিত সার্কেলটি, তার বাইরে আমি যেন আর কোনো কিছুই বলতে পারি না। তা বুঝতে পারছো, সে লোনলি ফিল, একটা একাকিত্ব থেকে কিন্তু জিনিসটা হচ্ছে। We don't seem to be able to get any closer. That is root of the trouble. এটা হচ্ছে মেন root of the trouble. Perhaps I lack confidence. এবার এটা হতে পারে যে আমার কনফিডেন্স লেভেলটা খুব কম, বাট এনিওয়ে তাছাড়া দেয়ার ইট ইজ আ স্টাবর্ন ফ্যাক্ট অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট। হেন্স দিস ডায়েরি ইন অর্ডার টু এনহ্যান্স ইন মাই মাইন্ডস আই দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং। এবং বলতে পারে এটা যেন হচ্ছে আমার একটা ইনার আই, যে বন্ধুত্বর জন্য, যে ফ্রেন্ড এতদিন ধরে ওয়েট করেছিলাম, আই হ্যাভ ওয়েটেড সো লং। I don't want to set down a series of bald facts in diary like most people do. কিন্তু maximum লোক diary নিয়ে যা যা লেখে আমি এরকম জিনিস লিখতে চাই না। But I want this diary itself to be my friend. আমি চাই আমার diaryটা যেন আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে দাঁড়ায়। And I shall call my friend Kitty. এবং সেই diaryতে একটা নাম দিচ্ছে। diaryর নাম কি দিচ্ছে? Kitty. তাহলে এবার আমি diaryর নাম পেয়ে গেলাম একটা। diaryর নাম দেওয়া হচ্ছে Kitty. Okay. So no one will grasp what I am talking about if I begin my letters to Kitty just out of the blue. So, albeit unwillingly, I will sit by sketching in brief the story of my life. তাহলে আমার পুরো লাইফটা এবার তোমরা বুঝতে পারলে কেন আমি ডায়েরি লিখতে শুরু করলাম, কি কারণে। তাহলে এবার তোমাদেরকে আমি বলে দিই, যেমন আমাদের গল্পের শুরুতেই অ্যানি ফ্র্যাঙ্ক কি বললে, সবচেয়ে নাইসেস্ট যে ওয়ার্মটা তোমার কাছ থেকে পেয়েছিলাম দ্যাট উইল বি ইউ। সো ইউটাকে বুঝতে পারছো কিছু? এবার ইউটা হচ্ছে তার ডায়েরি, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। সে ডায়েরির নামটা কি দিয়েছিল? সে কিটি। তাহলে ইউটাকে তার ডায়েরি। ওকে, মানে এবার সে তার বাবা মার সম্বন্ধে একটু বলছে। এখানে কি বলছে? মাই ফাদার ওয়াজ 36, আমার বাবা ছিল 36 বছর বয়স। ওয়েন হি ম্যারিড মাই মাদার, যখন সে আমার মাকে বিয়ে করেছিল, হু ওয়াজ দেন 25, তখন সে ছিল 25 বছর। My sister was born in 1926 in Frankfurt on May. I followed on June 12, 1929. তারপর আমি হয়েছি June 12, 1929. And we emigrated to Holland in 1933. আমরা emigrated to Holland. মানে তারা হল্যান্ডে চলে গিয়েছিল 1933 সাল। Where my father was appointed managing director of Tevis NB. যেখানে তার বাবা appointed হয়েছিল managing director of Tevis NB. Tevis NB একটা কোম্পানি বা ফার্ম বলতে পারো, যেখানে তার বাবা চাকরি সূত্রে অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডাইরেক্টর। তার জন্য তাদেরকে ফ্র্যাঙ্কফুর্ট থেকে হল্যান্ড চলে যেতে হয়েছিল। এখানে একটা কোশ্চেন আসে, একটা এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এখানে ভালো করে দেখে রাখতে হবে। সো মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডাইরেক্টর অফ টেভিস। দ্য রেস্ট অফ আর ফ্যামিলি হাউ এভার ফেল দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি জুইস লস। সো লাইফ ওয়াজ ফিল উইথ অ্যাংজাইটি। কিন্তু বাকি আমার ফ্যামিলি যারা লোকজন ছিল, ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি জুইস, ওই যে ইহুদি খাবার যে অভিযান, life was filled with anxiety. সবারই মনে একটা দুশ্চিন্তা হয়ে গিয়েছিল। In 1938, 1938 সালে my two uncles, আমার দুজন কাকা, my mother's brother, মানে means mama, escaped to USA, তারা আমেরিকায় চলে গিয়েছিল। কেন? এই anti-Jewish law এর জন্য। My old grandmother came to us, আমাদের কাছে এসে চলে এসেছিল। She was then 73, যখন সে আমাদের কাছে এসেছিল, তখন তার বয়স ছিল 73. Granny died in January 1942, এটা 1 হবে। গ্র্যানি ডায়েড ইন জানুয়ারি 1942, তো তার ঠাকুমা মারা গিয়েছিল কত সালে? 1942 সালে। এখানে কোশ্চেন আসতে পারে, এটা মনে রাখবে একটু। সো গ্র্যানি ডায়েড ইন জানুয়ারি 1942। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ সি ইজ প্রেজেন্ট ইন মাই থট অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল। মানে কেউ জানে না যে আমি তাকে কতটা ভালোবাসতাম। সে আমার জীবনে, আমার বর্তমানে সব সময় সে রয়ে গেছে ঠাকুমা আমার কাছে। ইন 1934, 1934 সালে আই ওয়েন্ট টু স্কুল অ্যাট মন্টেসরি। সে 1934 সালে সে কোথায় গেল, এগুলো সব মনে রাখতে হবে খুব। এগুলো সব হচ্ছে ইনফরমেশন, প্রতিটা লাইন হচ্ছে ইনফরমেশন। এখানে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন প্রচুর আসবে। ইন 1934, 1934 সালে আই ওয়েন্ট টু স্কুল অ্যাট মন্টেসরি কিন্ডার গার্ডেন। আমি মন্টেসরি কিন্ডার গার্ডেনে গেলাম অ্যান্ড আই কন্টিনিউড দেয়ার, এবং সেখানে আমি কন্টিনিউ করে যাচ্ছিলাম। ইট ওয়াজ দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার, ঠিক স্কুলের ইয়ার শেষের দিকে। আই ওয়াজ ইন ফর্ম 6B হোয়েন আই হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে। তো মিসেস কে টা কে? মিসেস কে তার স্কুল টিচার। উই বোথ ওয়েভড, আমরা প্রচুর কেঁদেছিলাম দুজনে। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি স্যাড। ইন 1941 আই ওয়েন্ট টু উইথ মাই সিস্টার মার্গট টু দ্য জিউস সেকেন্ডারি স্কুল। এবং পরবর্তী 1941 সালে আমি আমার বোনের সাথেই, বোনের নামটা কি মার্গট,
টু দা জিউইস সেকেন্ডারি স্কুল। সে আবার পরে তাহলে পরবর্তীতে কোথায় ভর্তি হলো? জিউইস সেকেন্ডারি স্কুলে। সি ইজ টু দা ফোর্থ ফর্ম অ্যান্ড আই ইন টু দা ফার্স্ট। সো ফার এভরিথিং ইজ অল রাইট উইথ দা ফোর অফ আস অ্যান্ড হিয়ার আই কাম টু দা প্রেজেন্ট ডে। মোটামুটি এই চারজনকে নিয়ে আমাদের ভালোই চলছিল। এবার আমি আমার আজকের প্রেজেন্ট দিনে ফিরে আসছি। সো প্রেজেন্ট দিনে ফিরে আসছি মিনস আবার গল্প শুরু হচ্ছে এবং তোমাদের গল্পটা এখানেই শেষ হচ্ছে, এখানে তোমাদের পরে আর টেক্সটটা নেই। ওকে, সো এই হচ্ছে আজকের আমাদের মেন বিষয়, অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি, যেটা তোমাদের আজকে আমাদের এক্সপ্লানেশন ক্লাসটা কমপ্লিট হলো। এবার ওয়েট করো, আমি কিছুদিনের মধ্যে তোমাদের এর অ্যাক্টিভিটিস যতগুলো আছে সেগুলো আমি সবগুলোই করাতে থাকবো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। থ্যাংক ইউ।